তথ্য প্রযুক্তির এই সময়ে ইমেইল আমাদের জীবনে হয়ে উঠেছে অত্যন্ত জনপ্রিয় এবং অনেকাংশেই অপরিহার্য এক যোগাযোগ মাধ্যম। এর অহরহ ব্যবহার যখন করতেই হচ্ছে আমাদের, বিষয়টি সঠিক নিয়মে ব্যবহৃত হচ্ছে কিনা তা দেখাটাও কিন্তু খুবই প্রয়োজনীয়। সেন্ড বাটন প্রেস করার আগে আবার চেক করে নাও। ইমেইল রিপ্লাইয়ের ক্ষেত্রে সব তথ্য সকলের জন্য যদি সমানভাবে গুরুত্বপূর্ণ না হয়, তবে কখনোই সকলকে এক নাগাড়ে রিপ্লাই অল করো না। শুধু গুরুত্বপূর্ণ কথাগুলোই ইমেইলে লিখো এবং ইমেইলের আকার যথাসম্ভব ছোট রাখো। ইমেইলের সাবজেক্টটি এমনভাবে লিখবে যাতে তা অবশ্যই প্রাপকের মনোযোগ আকর্ষণ করে। ইন্টারনেটের দুনিয়ায় রয়েছে অনেক অপ্রয়োজনীয় অলিগলি যার প্রসার ইমেইলের মাধ্যমেই হয়ে থাকে, তাই এসব কিছু পেলে নিজে খুলে দেখা বা অন্যকে পাঠানো বা ফরওয়ার্ড করা থেকে সব সময় বিরত থাকো। কম্পিউটারে ভাইরাস ছড়ানোর পাশাপাশি প্রায় এগুলো খুব বিরক্তির কারণ হয়ে থাকে। ইমেইলের মাধ্যমে ম্যালওয়্যার বা ভাইরাস যাতে কম্পিউটারে প্রবেশ না করতে পারে এবং তোমার কম্পিউটার থেকে যাতে অন্য কারো কম্পিউটারে তা ছড়িয়ে না পড়তে পারে, তা নিশ্চিত করতে সবসময় ব্যবহার করো অ্যান্টিভাইরাস। ইমেইল ফরওয়ার্ড করলে তার কারণ অবশ্যই উল্লেখ করো। ইমেইল রিসিভ করার পর রিপ্লাই দিয়ে প্রেরককে জানিয়ে দাও যে তুমি ইমেইলটি পেয়েছ। বড় কোনো অ্যাটাচমেন্ট পাঠানোর আগে যাকে পাঠাচ্ছ অবশ্যই তার কাছ থেকে অনুমতি চেয়ে নাও। একটি ইমেলে একটি বিষয় নিয়েই কথা বলো। দাড়ি, কমা, সেমিকোলন ইত্যাদির ব্যবহার যাতে ঠিক থাকে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখো। আই ডোন্ট নো এর পরিবর্তে আইডি কে, ডু ইউ নো এর পরিবর্তে ডিওয়াই কে, এ ধরনের শর্ট ফর্ম ইমেইলে কখনোই লেখা যাবে না। ইমেইলে অ্যাটাচ করার আগে বড় সাইজের ছবি ছোট করে ফেলো, এতে করে মেইলটি খুলতে সুবিধা হয় ও ছবিটা খুব দ্রুত ডাউনলোড হয়। সেন্ড বাটনে প্রেস করার আগে সবগুলো বানান আবার চেক করে নাও। কি লিখে ইমেইলটা শেষ করব এই নিয়ে যদি পড়ো দ্বিধায়, তবে ধন্যবাদ টেনে দাও লেখায়।